সাদা চমচম তৈরিতে প্রথম কাজ দুধ থেকে ছানা বানানো। দুধের কড়াইয়ের পাশে ফোটানো হচ্ছে ছানার পানি। ছানার পানি মিশিয়েই ছানা বানানো হয় দুধ থেকে। ছানার পানির বদলে সিরকা বা লেবুর রসও ব্যবহার করা যায়। দুধ জাল দিতে হয় ভালো মতো, নাড়তেও হয় নিয়মিত বিরতিতে। পরিমাণ মতো ময়দা গুলিয়ে দুধে দেয়া হয় ঘনত্ব বাড়ানোর জন্য। বেশিরভাগ মিষ্টিতেই ছানা লাগে, তবে সব মিষ্টির ছানা একরকম নয়। মিষ্টি ভেদে দুধ থেকে ছানা বানানোর কৌশল আলাদা। 300 বছর আগে ভাস্কো দা গামা আসার পর ছানা বানানোর সবচেয়ে ভালো তরিকা বাঙালি কারিগররা শিখেছেন পর্তুগিজ নাবিকদের কাছ থেকে। দুধ থেকে ছানা তৈরির পদ্ধতিকে ইংরেজিতে কোয়াগুলেশন বলে। জাল দেয়া গরম দুধ ঠান্ডা করার জন্য রাখা হয়েছে আলাদা আলাদা পাত্রে। দুধ স্নেহজাতীয় পদার্থ, ডিগ্রেড করলে ছানা, মাখন ও ঘি পাওয়া যায়। ঠান্ডা হয়ে আসা দুধে পরিমাণ মতো ছানার পানি মিশিয়ে নাড়তে হয় এক টানা। ছানার পানির সংস্পর্শে ছানা কাটতে শুরু করে দুধে। জমাট বাঁধা দুধ আলাদা হয়ে পানির রং কিছুটা হলদে সবুজ হলে বুঝতে হবে হয়ে গেছে ছানা। ছানা থেকে এবার পানি আলাদা করার পালা। ছানাকে পুরোপুরি পানি শূন্য করার জন্য ছাঁকা হয় পরিষ্কার পাতলা কাপড়ে। ছানার মতো ছানার পানিতেও থাকে প্রোটিন, ল্যাকটোজ, ভিটামিন, শর্করা ও স্নেহজাতীয় পুষ্টি উপাদান। ছাঁকনি কাপড়টাকে গিঁট দিয়ে পোটলা বানিয়ে ঝুলিয়ে রাখা হয় পানি ঝরার জন্য। দুধের সারবস্তু ও জলীয় অংশকে ছিন্ন ভিন্ন করে আলাদা করা হয় বলেই নাম হয়েছে ছানা। দুধের এই ছানাকে সংস্কৃত ভাষায় বলে তত্রপিণ্ড বা তত্রকূর্চিক, ইংরেজিতে কার্ডলড মিল্ক। ছানা হাত দিয়ে মুথে নিলে পরিণত হয় নরম মন্ডে। এবার ওজন মাপা। 3 কেজি ছানার সাথে 350 গ্রামের মতো ময়দা লাগে। এবার পরিমাণ মতো বেকিং পাউডার বা খাবার সোডা। সবগুলো উপাদান এবার ভালো করে মাখানোর পালা। মন্ড নরম, মসৃণ ও আর্য হওয়াটা জরুরি। বেশি শুকনো বা বেশি নরম হলে ভাজার সময় ফাটল তৈরি হয় চমচমের গায়ে। মন্ড তৈরি। এবার হাতে তেল মেখে পরিমাণ মতো মন্ড নিয়ে ছোট ছোট গোল্লা বানানোর কাজ। গোল্লাগুলোকে এবার নির্দিষ্ট আকার দেওয়ার পালা।
প্রথমে গোল করে নিয়ে পরে হাতের তালুর চাপে বুলেট বা ক্যাপসুলের মতো বানালে পাওয়া যায় চমচমের কাঙ্ক্ষিত আকৃতি। মিষ্টি বানানোর কৃতকৌশল জানা কারিগরকে আগে বলা হতো হালুইকর, এখন বলা হয় ময়রা। চমচম স্বাদে মিষ্টি হয় চিনির শিরার গুণে। চিনি গোলা পানি জাল দিয়ে বানাতে হয় শিরা। চিনি গোলা পানি ফুটাতে হয় ভালোমতো জাল দিয়ে। চিনিতে থাকা গাঁদ আলাদা করার জন্য শিরাও ছেঁকে নেওয়া হয় পাতলা কাপড়ের ছাঁকনিতে। ছেঁকে নেওয়া শিরা এবার চমচম ভাজার পালা। বেশিরভাগ মিষ্টি তেলে ভাজা হলেও সাদা চমচম ভাজা হয় চিনির শিরায়। সাদা চমচম ভাজতে আগুনের আঁচ লাগে ভালো। ভাজার সময় নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হয় বারবার। কড়াইয়ের শিরার তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য পরিমাণ মতো পানির সাথে শিরা মিশিয়ে তা নিয়মিত বিরতিতে ঢেলে দেওয়া হয় কড়াইয়ে। বেশি তাপে পুড়ে চমচম যেন শক্ত না হয় সেজন্যই এই টোটকা। আলাদা করে রাখা বাড়তি শিরাও একই কারণে দেয়া হয় কড়াইয়ের শিরায়। কড়াইয়ের শিরায় সাদা চমচম সাধারণত জাল দেয়া হয় 30 থেকে 45 মিনিটের মতো। ঠিকঠাক মতো সিদ্ধ হলে সাদা চমচম নামিয়ে রাখা হয় পাত্রে। চমচম পাওয়া যায় নানা আকারে ও রঙে। সাদা চমচম রসে ভরা এবং নরম তুলতুলে। সুস্বাদু সব মিষ্টির সাথে পাল্লা দিয়ে সাদা চমচম জায়গা করে নিয়েছে রসনাবিলাসীদের অন্তরে। যেমন জনপ্রিয় তেমনই মজাদার রসালো এই চমচম।